বরিশাল জেলার উজিরপুর উপজেলা এবং উজিরপুর পৌরসভার মধ্যে উজিরপুর মৌজায় জেল 92 নং 832 নং খতিয়ান এবং 744 নং দাগের 1 একর 62% জমি আমার পৈতৃক রেকর্ডীয় সম্পত্তি। তো এই সম্পত্তিটি আমার ঠাকুরদাদা প্রমথনাথ চন্দ 1961 সালে নিলাম ক্রয় সূত্রে মালিক হয়েছেন এবং সেই সূত্রে ঠাকুরদাদার নামে এসে পর্চা রেকর্ডপত্র কাগজপত্র আছে। 1987 সালে একটি চক্র সেটাকে ডিসিআর কেটে সেই বাড়িটি তারা জবরদখল করে আছে। এই পরে 2012 সালে যখন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের তালিকাভুক্ত হয়েছে আমাদের এই জমি কগেজেটভুক্ত হয়েছে, তখন আমরা বরিশালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আমার বাবা সেই সম্পত্তি অবমুক্তির জন্য একটি মামলা দায়ের করেছেন। মামলাটি এখনও চলমান, মামলাটির নম্বর 13/2014। সেই মামলাটি চলমান অবস্থাতে সেই সম্পত্তির মধ্যে দুটি পুকুর আছে, তার একটি পুকুর সেই সেখানে যারা লিজিরা আছে তারা সেই পুকুরটি ভরার জন্য সকল আয়োজন ব্যবস্থা করেছে। আজকে আমি এখানে অবস্থান কর্মসূচি পালন করার সময়ও আমি উজিরপুর থেকে শুনতে পাইলাম যে সেই পুকুরটি অলরেডি ভরাট করা শুরু হয়ে গেছে। এই পুকুরটি যাতে ভরাট না করা হয় এজন্য আমি মাননীয় জেলা প্রশাসকের কাছে, বরিশালের ডিসি মহোদয়ের কাছে 20/4/2021 তারিখে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠিয়েছি এবং উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠিয়েছি। এরপরে ওনারা আমাকে সেখানে ডেকেছেন, গত 25 তারিখে ডেকে এসেছিলেন। আমার দাবি হলো আমার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে 13/2009 মামলাটি বিচারাধীন আছে, মামলাটি শেষ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তির কোনো শ্রেণী পরিবর্তন করতে পারবে না এবং পুকুরটি ভরাট করতে পারবে না।